সামনের দিনগুলো খুব সুখময় দিন হবে না, কারণ আমেরিকা যেভাবে বাংলাদেশের উপরে ভিসা নীতি চাপিয়ে দিচ্ছে, সামনে ইকোনমিক স্যাংশন দেওয়ার কথাও আসছে। মাননীয় প্রধানমন্ত্রী সেদিন একথা বলেছেন। হ্যাঁ, এর বিরুদ্ধে লড়াই যদি করে থাকি আমরাই করেছি, পার্লামেন্টে আমিই বলেছি, পার্লামেন্টের বাইরেও আমরা বিএনপি রুখ আমেরিকা রুখ বিএনপি জামাত সন্ত্রাস আমরাই করেছি। সুতরাং আওয়ামী লীগ এককভাবে করবে বলে মনে হয় না, কারণ তাদের দলের মধ্যেই এই ব্যাপার নিয়ে তাদের কোনো এক ঐক্যবদ্ধতা নেই। সুতরাং জোটের সঙ্গী তাদের লাগবে, আজ হোক কাল হোক পরশু হোক লাগবে। জনগণ সঙ্গী যদি বলেন, জনগণের অংশ আমরা, জনগণের অংশ হিসেবে তার অগ্রবর্তী অংশ আমরা, সুতরাং সেই হিসেবে তাদের জোটের সঙ্গী লাগবে। এখন আবার আওয়ামী লীগও একটা কথা বলছে যে তারা বিদ্রোহীরাও দাঁড়াতে পারবে। এমনিতে আওয়ামী লীগ সবগুলো আসন নিজেরা নিয়ে নিছে, গতবার যেন খালি রাখা হয়েছিল এবার রাখা হয়নি, আবার বিদ্রোহীদেরও সুযোগ দেওয়া হয়েছে। এই অবস্থায় আপনারা চ্যালেঞ্জটা কেমন মনে করছেন একটু যদি? চ্যালেঞ্জ বেশি চাইলে যদি মানে অবশ্যই যদি বেশি ক্যান্ডিডেট হয় তাহলে তো ভালো খাবার না, আর বেশি ক্যান্ডিডেট না হলে, বেশি ক্যান্ডিডেট হলে অন্তত পক্ষে মানে সেন্টারগুলোকে পাহারা দেওয়া যায়, সবাই তখন নজর রাখে আর কি, আর বেশি ক্যান্ডিডেট না হলে পরে একটু অসুবিধা হয়। চ্যালেঞ্জ তো থাকবে, ইলেকশন ইজ চ্যালেঞ্জ, অলওয়েজ চ্যালেঞ্জ। ইলেকশন কমিশনের যা প্রস্তুতি বা সেটা দিকে, সেটা আপনি সন্তুষ্ট কিনা? আমাদের ইলেকশন কমিশন তো বলেছে তারা নিরপেক্ষ নির্বাচনের জন্য করবে, কিন্তু এখনও যে শুনছি কথাবার্তা সেগুলো খুব ভালো কথাবার্তা শুনছি না বাইরে। যেমন ধরেন নির্বাচনী প্রচারের ক্ষেত্রে যখন নির্বাচন তফসিল ঘোষিত হয়ে যায় তখন তো আর দলের প্রতীক দিয়ে কেউ মানে স্লোগান দিয়ে নামতে পারে না, কিন্তু এখন তো হরদমি স্লোগান হচ্ছে সেই ব্যাপারে। এটা এটা তিনি কীভাবে বৈধ দিলেন আমি এটা বুঝতে পারি না, এটা আর কি, এটা তার জন্য এটা সমীচীন হয়েছে বলে মনে করি। সেই জন্যই সিএসি এমনি সমালোচনা পাত্র হয়ে আছেন, আবার সমালোচনা পাত্র হবে। তার মানে আমি কি বলতে পারি এইভাবে যে যদি জোটবদ্ধভাবে নির্বাচন করেন তাহলে মনে করবেন সুষ্ঠু হচ্ছে, যদি সেটা না হয়? না না, তা কেন বলবো, তা কেন বলবো, সুষ্ঠু হলে সুষ্ঠু হয়েছে, জোট হলেই সুষ্ঠু। যেমন গতবার ডক্টর কামাল হোসেন সাহেব 2018 সালে তিনি ভোট দিয়ে বললেন সুষ্ঠু হয়েছে, মির্জা আলমগীর সাহেব তিনি ভোট দিয়ে বললেন যে সুষ্ঠু নির্বাচন হচ্ছেন, পরে গিয়ে উল্টে গেলেন, তো একসঙ্গে হয় না, এক মুখে দু কথা হয় না। জোটগত হলেই সুস্থ হবে, জোটগত না হলেও সুস্থ হবে না, আমি এই নীতি এই দ্বিচারই নীতিতে আমি বিশ্বাস করি। এটা স্বাভাবিকভাবে কিছুটা অস্বস্তি আছে কমিশন, এটা কমিশন নিয়ে তো অস্বস্তি তো আছেই, তারা এক এক সময় এক এক কথা বলছেন, তারা তাদের এক এক কমিশন এক এক কথা বলছেন। নির্বাচন করার আমাদের সিদ্ধান্ত হচ্ছে জোটগত হবে, এবং এটা আমাদের সিদ্ধান্ত কেবল না, আমাদের আওয়ামী লীগের সভানেত্রী তিনি লিখেই ইলেকশন কমিশনকে জানিয়েছে যে জোটগত হয়ে নির্বাচন করা হবে। আপনার আসনটি সহ আসনগুলো না, কথা হলে তো হয়েই যেত, কথা তো হয়নি, আমরা খালি এটা বলেছি যে তারা আলাপ করতে যাচ্ছেন, তাদের কথা হচ্ছে যে সাবমিশন করে তারপরে আমরা আলোচনা করে দরকার হলে প্রার্থী উদ্যোগ করে নেবো। যদি জোটগত হয়ে নির্বাচন করতে তাদের উদ্যোগ করতে হবে, এটা নিয়মিত, তারা তো অলরেডি এমনকি তারা তো স্বতন্ত্র প্রার্থী বিদ্রোহী প্রার্থী পর্যন্ত অ্যালাউ করছে, তো এটা হবে না কেন? আপনাদের এই যে পরিকল্পনা সেটির সাথে সাংঘর্ষিক কিনা না, এটা একই ভাবি চলছে, কিছুটা সংকট তো সৃষ্টি হবে কোনো সন্দেহ নেই, যেহেতু একবার নমিনেশন সাবমিট করে ফেললে পরে ওঠানো উঠিয়ে রাখা কঠিন কাজ, অন্তত মাঠের ক্ষেত্রে গিয়ে অসুবিধা হয় আর কি, সেটা কঠিন কাজ। বাট ইভেন দেন আওয়ামী লীগ নেতৃত্ব মনে করেন তিনি যা বলবেন তাই তার নেতারা শুনবেন, ভালো কথা, আমরা উই আর ওয়েটিং ফর দ্যাট। আপনার আসনগুলো নিয়ে বা আপনার সেক্ষেত্রে আপনার ভাবনা, আমি যদি আমার ভাবনার কথা যদি বলেন, আমি নিজে মানে বয়স হিসেবে হিসেবে আমি পার্টির কাছে আমি অনুগ্রহ প্রকাশ করেছিলাম, কিন্তু পার্টি আমাকে ছাড়েনি, আমার নাম তারা ঢুকিয়ে দিয়েছে। তো এখন যেখানে আওয়ামী লীগের একজন প্রার্থী দিয়েছে হেভিওয়েট প্রার্থী বলি, আর যদি দেখবো আপনার আলোচনা করে কী দাঁড়ায় এসে, আগের থেকে যদি সমাধান মানে হয়ে যদি হতো তাহলে ভালো হতো, তাহলে অনেক ইজি হতো আর কি, এখন একটুখানি মানে সংকটপূর্ণ হয়ে গেলো আর কি, কারণ যারা মনোনয়ন পেয়েছে তাদের আশা জাগ্রত হয়েছে, তাদের সমর্থকরা মাঠে থাকবে, ন্যাচারালি যখন দেখবে যে তারা উঠে যাচ্ছে, এটা
এই নির্বাচনে হয়, এমনকি দলের মধ্যে হয়। আওয়ামী লীগে তো বিকল্প প্রার্থী রেখেছে, যদি বিএনপি নাই আসে তাহলে একটা কথা হচ্ছে যে তাহলে আওয়ামী লীগ জোটবদ্ধ না, আলাদাই নির্বাচন করবে, বাকি সবাইকে পার্টিসিপেটরি একটা নির্বাচন করার জন্য আলাদা করবে। আমাদের কাছে এই পর্যন্ত এই ধরনের কোনো মেসেজ তারা দেননি। তারা এখন পর্যন্ত তারা জনগত হয়ে নির্বাচনের কথা বলেছেন, আর যদি সেটা হয় আমরা তো নির্বাচনে আছি, নির্বাচনের পাশে আমরা আছি। জোটের বাইরে গিয়ে আলাদাভাবে আমাদের তো প্ল্যানই ছিল যে জোটে যে কোনো আসন পাবো তার বাইরে বাদ বাকি সব নিজস্ব প্রতীকে আমরা ইলেকশন করবো।